আসসালামু আলাইকুম, কুষ্টিয়া ডোর সেন্টারের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। আজকে আমি দেখাবো মেহগুনি কাঠের উপরে আরও নতুন একটি ডিজাইন। আপনারা ডিজাইনটা, পুরো ডিজাইনটা দেখেন তো। এই ডিজাইনটা হচ্ছে, দেখেন যে মাঝখানে গোল একটি বল আর দুই পাশে চারটা ফুলের ডিজাইন করা। তো এটাও একটা নতুন ডিজাইন, আমি নতুন নতুন ডিজাইন নিয়মিতই আপনাদের সামনে নিয়ে আসি। তো ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি রইল অনেক ভালোবাসা, এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনারা যদি দরজার প্রতি ইন্টারেস্টেড হয়ে থাকেন, আমি একজন দরজা ব্যবসায়ী, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকে আমি দুই চারটে কথা বলবো দরজার উপরে। তো তার দরজার দাম তো সবসময় বলি, তার আগে কিছু জিনিস বলি, যেটা হচ্ছে আপনারা সবসময় ফোন করে আমার কাছে বলেন যে সবসময় দেখা যায় যে আমার এই দরজাগুলোর দামগুলো অন্যান্য যে বাজার তার থেকে একটু বেশি। কারণ হচ্ছে যে আমি মালগুলো সম্পূর্ণ চেম্বারে সিজনিং করাই এবং এগুলার ট্রিটমেন্ট করানো যে প্রোডাক্টটা দিই। আরও একটা কারণ আছে, সেটা হচ্ছে যে যদি কেউ রৌদ্রে শুকায় তাহলে ওই মালটা আপনার এক সুতো ওভার কাটলে পারে, সেই রৌদ্রে শুকানোর পরে ওইটা যদি বিক্রি করে বিক্রি করতে পারে, সেই ক্ষেত্রে দেখা যায় যে আপনার মোড়া যে দের বলে 11 সুতা থাকে, কিন্তু এই 11 সুতা থিকনেস রাখতে গেলে আমাদেরকে কাট আরও দের 2 সুতা কাট বেশি কাটাইতে হয়। কারণ কি, যখন আমরা একটা কাঠ সিজনিংয়ে দেই, সিজনিংয়ে দেওয়ার পরে ওই কাঠটা কিন্তু শুকিয়ে যায়, শুকিয়ে যাওয়ার পরে ওটা থিকনেসটা কমে যায়, যার কারণে আমরা সবসময় আমাদের ওই যারা রৌদ্রে শুকায় বিক্রি করে তাদের থেকে বেশি মোটা কাঠ, আমাদের 1 সুতা 1.5 সুতা বা 2 সুতা এরকম বেশি কাঠ সবসময় কাটতে হয়। আরেকটা বিষয় আমি আপনাদের বলি যে কোয়ালিটি, সবসময় ভালো কোয়ালিটির কথাটা বলেন। ভালো কোয়ালিটি আসলে ব্যবসায়িক দিক থেকে যদি চিন্তা করা যায় যে আমি যদি আপনাকে ভালো কোয়ালিটি প্রোডাক্ট দিই, এটা কিন্তু সবচেয়ে বড় লাভটা আমার। কারণ হচ্ছে যে আপনি যে টাকা দিবেন ওই টাকার বিপরীতে ভালো কোয়ালিটির পণ্যটাই পাবেন, আর আমি যদি আপনাকে ভালো কোয়ালিটির পণ্যটা ইনশিওর করতে পারি তাহলে আপনি ভবিষ্যতে যদি আপনার দরজার প্রয়োজন পড়ে বা আপনার কোনো রিলেটিভের দরজার প্রয়োজন পড়ে আপনি কিন্তু আমার থেকে নেওয়ার জন্য সাজেস্ট করবেন। তো এটা সবসময় একটা জিনিস আমি মনে করি যে এটা কেউ যদি তার বিজনেসটাকে টেকসই উন্নয়নের যে চিন্তাভাবনা করে বিজনেসটা করে তাহলে অবশ্যই সে ভালো কোয়ালিটির প্রোডাক্ট বিক্রি করবে, রৌদ্রে শুকানো বা ভবিষ্যতে কোনো কমপ্লেন আসে এ ধরনের কোনো প্রোডাক্ট বিক্রি করবে না। তো এই আমি মেহগুনি দরজাটা, এটার আমি সাইজগুলো আপনাদের এর আগে বলেছি যে এটা মেন রোডের জন্য মূলত তৈরি করা। এটা হচ্ছে পাশে 39 ইঞ্চি আছে এবং উচ্চতা আছে 81 ইঞ্চি, এবং এটা হচ্ছে একটা সলিড দরজার উপরে, সলিড প্লেন দরজার উপরে এই ডিজাইনটা করা। তো আপনাদের আমি একটা রেট, আমি ক্লিয়ার একটা ধারণা দিয়ে দিই, সেটা হচ্ছে যে অনেকে বার্নিশ করা কী রেট যেমন, বার্নিশ ছাড়া একটা রেট, বার্নিশ সহ বলেন যে ভাই ভিডিওতে আপনারা আপনি এই রেটটা বলেছেন, তো এটা আপনাদের খেয়াল করবেন। এটা এই পাল্লাটা যদি আপনারা এই ডিজাইন না করায় একবারে এরকম প্লেন নেন, এরকম যদি প্লেন নিতেন তাহলে এটার দাম আসতো 6000 টাকা, আর এই যে ডিজাইনটা দেখেছেন এই ডিজাইনটার খরচ হচ্ছে 2000 টাকা। অর্থাৎ এই পাল্লাটা, এই ডিজাইনে বার্নিশের দাম হচ্ছে 8000 টাকা, আর আপনারা যদি এই পাল্লাটা বার্নিশ করে নেন তাহলে এর সাথে আরও 2500 টাকা যোগ হবে। অর্থাৎ এই পাল্লাটা বার্নিশ সহ এটার দাম আসবে 10500 টাকা। অনেকে চান যে পাল্লার সাথে সাথে চৌকাঠটাও নিতে, কারণ চৌকাঠটা আগে লাগাইতে হয়। তো এই পাল্লাটার সাথে আপনারা যদি মেহগুনির চৌকাঠ নেন তাহলে এর সাথে আরও 2500 টাকা যোগ হবে, সেক্ষেত্রে পুরো দামটা আপনার আসতেছে 13000 টাকা। অর্থাৎ 13000 টাকা হলে এই পাল্লাটা বার্নিশ সহ, আপনারা চৌকাঠটা আমরা বার্নিশ করি না, আমি এটা এর আগে অনেকবার বলে, এটা হচ্ছে আপনার দাম আসবে 13000 টাকা। আর মূলত আমার এই যে অনেকে বলেন যে সিজনিং যে আপনি করাই দেন, আসলে কীভাবে বুঝবো, আপনি বোঝার অবশ্যই উপায় আছে, আমি সবসময় এই জিনিসটাই দেখাই। দেখেন এখানে এখানে 11% 12% রস আছে এই পাল্লাটার কাঠে। আমি এর আগেও বলেছি যে আমাদের যে বাংলাদেশের যে পরিবেশ, এই পরিবেশ অনুযায়ী দেখেন এখানে 15% রস। তো এভাবে আমি আপনার প্রতিটা পাল্লা, আপনারা যে পাল্লাটাই আমার থেকে নেবেন আমি আপনাদের এই আপনার নিজে যাচাই করে নিতে পারবেন। হচ্ছে যারা রৌদ্রে শুকায় বিক্রি করে আপনি ওনাদেরকে, ওনারা কিন্তু এভাবে এই এত কম রস আর্দ্রতা এটা কিন্তু দিতে পারবে না, কারণ রৌদ্রে শুকালে পাল্লাটা 30%-এর উপরে রস থাকে, পুরোপুরি শুকায় না। এর আগেও আমি আপনাদের বলেছি, আর যারা রৌদ্রে শুকায় তারা মিলে থেকে কাঠ চিরাই করে রৌদ্রে শুকায় পাল্লা বানায় দেয়, আর আমাদের কী করতে হয় এই কাঠটা মিলে থেকে চিরানোর পরে এটা আবার রৌদ্রে শুকায়, তারপরে 5 দিন একটা ট্রিটমেন্ট হাউসে 4 ধরনের কেমিক্যাল দিয়ে আমরা ভিজাই রাখি, তারপরে এটা আবার ওই ট্রিটমেন্ট হাউস থেকে উঠায় একটা সিজনিং চেম্বারে 9 দিন তাপ দেওয়ার মধ্যে শুকাই।
তো এই যে আমাদের বাড়তি কাজটা, এই বাড়তি কাজটার জন্য কিন্তু আমাদের খরচ আছে। আমরা কিন্তু এই বাড়তি কাজটা এমনি এমনি করি না, আমাদের এই যাতে প্রোডাক্টের কোয়ালিটি ভালো হয়, আপনারা যেন ভালো কোয়ালিটির প্রোডাক্টটা পান, সেজন্যই আমি কিন্তু এই সিজনিং ট্রিটমেন্টটা করি। রোদ্রে শুকানো দরজা বিক্রি করলে আমিও করতে পারতাম, আমার ব্যবসা যে চলতো না তা না, কিন্তু আমি চাই যে আমার ব্যবসাটা যেন আল্লাহর রহমতে আমি সৎভাবে এবং ভালোভাবে করতে চাই, এবং এটা যেন দীর্ঘদিন করতে পারি, এই জন্য আমি চেষ্টা করি যে ভালো কোয়ালিটির প্রোডাক্টটা বিক্রি করতে। আর ডেলিভারি এবং পেমেন্টের বিষয়টা আমি এর আগেও বলেছি যে আপনারা 50% অ্যাডভান্স করবেন, 50% আপনার বাড়িতে পৌঁছানোর পরে বা কুরিয়ার থেকে যখন নেবেন তখন কুরিয়ারে পেমেন্ট করতে পারবেন। আর ডেলিভারি বিষয়ে বেশি প্রোডাক্ট লাগলে পিক আপ বা ট্রাকে করে আমরা ডেলিভারি দেই, আর যদি 2-4 পিস লাগে আমরা কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দেই। তো এই একটা এই বিষয়গুলো গেল। আরেকটা বিষয় হচ্ছে যে কোয়ালিটি সবসময় আমার জন্য ভালো, আমি যদি ভালো কোয়ালিটির প্রোডাক্ট আপনাকে দিতে পারি আপনি আবার আমাকে অন্য কাউকে রেফার করবেন যে আমার কাছ থেকে পণ্যটা নেওয়ার। তো এই ভালো কোয়ালিটির পণ্যটা দেওয়ায় শুধু যে আপনি উপকারিতা পাবেন তা কিন্তু না, উপকারিতাটা আমারও অনেক বেশি, আপনার চেয়ে আরও বেশি উপকারিতা আমার, কারণ আমি লং টার্ম বিজনেসটা করতে পারবো। তো নিয়মিত আমি নতুন নতুন ডিজাইন, নতুন নতুন কাঠের বিভিন্ন ধরনের প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে আসি। আমার কাছে কাঠের দরজা, প্লাস্টিকের দরজা, গ্লাসের সব ধরনের দরজাই আছে। তো আপনারা যদি দরজার প্রতি ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আপনার সাবস্ক্রাইবের মাধ্যমে আরও 2-4 জন ব্যক্তি আমার ভিডিওটা দেখতে পারবে। সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।